কথা বলবো একটু বয়ফ্রেন্ডদের নিয়ে হ্যাঁ আমাদের বয়ফ্রেন্ডদের নিয়ে যাদের নব্ব এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে যাদের গার্লফ্রেন্ডদের তাদেরকে নিয়ে একটু কথা না বললেই নয় যাইতে আছে হলের কাছে যাইয়া তো একেবারে চাতক পাখির মতো যাইয়া সাইয়ে বইয়ে থায় আর আল্লাহ আল্লা করে যে আল্লাহ আমার সোনা পাখির যদি পরীক্ষাটা ভালো হয় যদি সোনা পাখির পরীক্ষাটু না ভালো হয় তাহলে তো আমার সাথে রাত্রি কথা কইবে না রাত্রিরে কথা না কইলে তো একেবারে পরাণ্ডা ছটফট করবে আর একেবারে কই মেস যেরমেস সারাবুড়ি খায় ওই রমের সাড়া বুড়ি খাইবে আমার পরাণ্ডা এই আর তারাও তো দোয়া কালাম পড়তে আছে নামাজ পড়তে আছে হুদ বয়ফ্রেন্ডরা আসে পরীক্ষার নামাজ পড়ে না দাদু এখন বয়ফ্রেন্ডরাও নামাজ পড়ে নামাজ পড়বে একবার কালাম সালাম পড়িয়া দিন আসরের পর দোয়া কালাম যা পরে যে আল্লাহ মোর গার্লফ্রেন্ডের জন্য পরীক্ষাটু ভালো হয় পরীক্ষা ভালো না হলে মোল্লা কথাবার্তা কিছু কইবে না ইমোশনাল বয়ফ্রেন্ড যাকে বলে আর কি সে বলতে আছে যে আমি যদি তোমার সাথে কথাবার্তা না বলি আমি তো বাসমুনা না মরিয়ে যাবো সর্দা হয়ে যাবো আর এদিক দিয়ে সে বলতে আছে তোমার জন্য আমার প্রথম পরীক্ষা খারাপ হয়েছে দ্বিতীয় পরীক্ষা সেকেন্ড পার্ট পরীক্ষা এই পরীক্ষা যদি আমার খারাপ হয় আমার গোট নামাই দেবে অ্যান্ড সে আবার বলতে আছে তোমার যদি গোট দিয়ে নামাইয়ে দেয় আমি এসে কি করতে আমি তোমার গর্ব ফরেন লইজম একারে আমি এক পাই খাড়া দাদো সেই এক পায় খাড়া একেবারে ঘরের ভিতরে লই যাইবে এদিক দিয়ে সেই বলতে আছে তোমার লাগে যে আমি জামু তুমি এক পায় খারা তুমি করো কি হ্যাঁ এখন তো বাজ যে এদিক দে ও বাজ যে ওদিক দিয়ে তুমি আমার স্ট্যাটাস লইয়ে কথা বললে আমি ওদিক দিয়ে বলতে আছে তোমার যে তো বলতে আসি আমার পরীক্ষা খারাপ হয়েছে আমার গোর্দে নামাই দেবে নিয়ে কইতে আসে যে তোমার গোর্দা নামাই দিলে আমি তোমার ঘরে তুলে নেবো এই হলো যে বিশাল একটা জামেলার ভিতরে আছে পরীক্ষার ভিতরে এইস এসি পরীক্ষার্থী যারা আছে তারা আছে সব থেকে বিপদে তারা না পারতেছে পারতে বয়ফ্রেন্ড গোট সময় দিতে না পারতে আছে নিজেরা পড়তে না পারতে আসে ফ্যামিলি রে বুঝাইতে যে প্রশ্ন খারাপ হয়েছে প্রশ্ন অনেক হাট হয়েছে ইয়া তো বুঝাইতে পারতে আসে না মোবাইল আছে বয়ফ্রেন্ডরা আছে না কথা হইলো দাদু তারা তো দুইটা পর্যন্ত চেটিং করছে পরীক্ষার্থী যে তার মন পাখি ঘুমাইবে যে বলতে আছে বলতে আছে যে আমি একটু ঘুমামু আমার একটু মাথাটা ঠান্ডা করে কালকে পরীক্ষা দিতে হইবে আমার একটু ঘুমাইতে দাও উম হুম তারে তো ঘুমাইতে দেয় রাত্রিরে দুইটা পর্যন্ত হজাক রাখছে সকালে গেছে পরীক্ষা দিতে এখন মনুর তো এমসি কিউ খারাপ হয়েছে এখন মনুর খারাপ হওয়ার পরে হ্যাঁ তার চেয়ে বাবু তার বাবুর এমসিকিউ খারাপ হয়েছে এন খারাপ হওয়ার পরে তো এখন তো বয়ফ্রেন্ড পড়ছে মহাবিপদে কেন এখন ওই যে সে দুইটা পর্যন্ত সেটিং করছে এমনি তো মাতা জিনিস গ্যাসে পরীক্ষার হলে যাইয়ে তো জিমায় জিমায় এই জিমানের ভিতরে তো দাদো কমন পরে নাই প্রশ্ন এমসিকিউ কিউ হয়েছে প্রশ্ন হাট এখন তো আমাগো বাবুর তো মন খারাপ পরীক্ষা দিতে পারে না পরীক্ষা হয়েছে খারাপ এখন কি করবে বাড়িয়েছে বাড়িয়ে তো এখন মেসেঞ্জারে ডাটা আর অনয় না এদিকে তো গ্যাসে বয়ফ্রেন্ডে ফাগল হয়ে যায় এই বন্ধুরে ফোন দে ও বন্ধুরে থে ফোন দে ও বান্ধবীর ফোন দিয়ে কয় তোমার বান্ধবীর পরীক্ষা হইছে কেমন হ্যাঁ বান্ধবীর পরীক্ষা তো খারাপ হয়েছে আগেই জানে বলছে এত জানি না ভাইয়া যদি ভিডিওটা ভালো লাগে পরীক্ষা খারাপ হইছে গ্যাসে হে কায়দা